বিনামূলীয় চাউল, উজ্বলা গ্যাস, আয়ুষ্মান ভারতের কার্ড, অরুণোদয়, লাখপতি বাইদ, নিযুত মইনা, তার মানে ছোৱালীক পড়ুয়া আঁচনি নিযুত মইনা, পি এম কিষাণ 2000 টাকা কই, আর 2,00,000 টাকা লড়া ছোৱালীর বাবে চাকরির 50,000। এতিয়া আরো একটা আঁচনি আমার মানুষক লাগে, অলরেডি অ্যাপ্লিকেশন চলি আছে। আমার আরো একটা আঁচনি আছে, যেটো মানুষে মোক গলে কয় স্যার ঘর পোৱা নাই, হয় না নহয়? ঘর নোপোৱা বেমারটো কি, যে আমার পঞ্চায়েতর মানুষবিলাকক আগতে আমি জিওটেক করিব দিও, কোনোবাই জিওটেক করে কোনোবাই নকরে, দুই এজনে অল্প এইটু লই লই জিওটেক করে, হয় না নহয়? দুই এজনে অল্প পয়সা লই জিওটেক করে কারণে পাবলগিয়া মানুষে নাপায়, হয় না? এইবার আমি সিস্টেম বদলাই দিছো, এইবার জিওটেক কোনে করিব, এইবার জিওটেক করাবর কারণে আমি মহিলা আত্মসহায়ক গোটক ট্রেনিং দিম, আর মহিলায় জিওটেক করিব, মহিলা গ্রুপে যেতিয়া জিওটেক করিব তেতিয়া পয়সাটো কোনেও খাব নোৱাৰে, হয় না নহয়? গতিকে এইবার আমি টেকনিক বদলাই দিছো, যে জিওটেকিংৰ কাম এইবার মহিলা আত্মসহায়ক গোটক আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনাদের কেনেদরে কোনসমূহ কথা কলে আপনাদের গমে পালে? হয় আগতে বহুত এটা বেমেজালি হয়েছে বলে কেছে, তেনেদরে জিওটেক যেটা করবলে যায় বা যিকি নহক যি আগন্তুক দিনত এতিয়া পি এম আবাস যোজনা আপনাদের যি অনলাইন আবেদন করলে যদি করা নাই আপনাদের কই লোক ডকুমেন্টের ক্ষেত্রে আপনাদের সিএসি সেন্টারে গেলে সকলখিনি তথ্য গম পাব। আগন্তুক নির্বাচনের পিছতে হয়তো সেইখিনি সকলখিনি সুবিধা, যেহেতু এতিয়াও বহুতো এনে পরিয়াল আছে, এই যি আসনিখন যি প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন আঁচনি, এই আঁচনির জড়িয়ে যখন দুখিয়া পরিয়ালের এখন আঁচনি প্রস্তুত তৈরি করা হয়েছে, এতিয়াও এনেকা পরিয়াল আছে যে নাকি পাবলগা হয়ে আছে, পোৱা নাই, সেইবাবে কি করা হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদরে কোনো কথা কলে আপনাদের নিশ্চয় শুনলেই, আত্মসহায়ক গোটর মহিলাসকলক তেনেদরে সেন্সাস করবলে দিব, সকলখিনি ঘর আপনাদের সেইখিনি করব, তো আগন্তুক দিনত আপনাদের বহুতে বেশি ভাল খবর আহি আছে, তো সেইবাবে আপনাদের সেইখিনি আবেদন করে লোক, তো আবেদন করলে আপনাদের সকলখিনি সা সুবিধা পাব, আর যিখিনি কাম করব লাগে ডকুমেন্টের ক্ষেত্রে আপনাদের আধার কার্ড, পান কার্ড, ভোটার কার্ড, যি যি লাগে আপনাদের সকলখিনি করক, কারণ কেলে বর্তমান আপনাদের আপনাদের আঁচনিখন যেহেতু আপনাদের যদি পোৱা নাই তেনেহলে এই আঁচনিখন একো তেনেহলে একো এটা ভবিষ্যতে কোনো ধরনের হেৰি নাথাকিব, মুঠৰ ওপৰত আপনাদের অনলাইন আবেদন তেনেদৰে কৰি লওক, আগন্তুক দিনত আপনাদের যদি পোৱা নাই সেই আপনাদেরও পাবলে গৈ আছে সরকারি ঘর। তো ভিডিওটো শেষলৈকে চাই থকাৰ বাবে বহুত বেছি ধন্যবাদ, যদি নতুন গৈ আছে চ্যানেলটোলৈ সাবস্ক্রাইব কৰি ৰাখিব যাতে নতুন ভিডিও দিয়াৰ লগে লগে আপনাদের আগলৈকে চাবলৈ পায়। আজিলৈ।